بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته شميت عنك بهاي جمهورنا جمهرنا باقي আপনার বিবাহ করা যাবে তবে এটাকে আদায় করে নিতে হবে এই কথা সত্য এটাকে আদায় করতে হবে এই কথা সত্য কথা নিয়ম হচ্ছে পুরুষদের তার বিবাহ করবে যে মেয়েটাকে তার কাছে যতটুকু এবিলিটি আছে ছেলের কাছে যে আমার এই টাকা সামর্থ্য আছে মেয়েকে বিবাহ করার পরে এত টাকা দিয়ে বিবাহ করবে কিন্তু কিছুক্ষণ এখন বর্তমানে দেখা যাচ্ছে বিবাহ এত কঠিন করেছে যে বেশি বেড়ে গেছে আর ছেলে মেয়ে মানে গরুর মতো দাম দর হয় পাঁচ লাখ টাকা মহারণা লাগেন দশ হাজার টাকা দিয়ে মানে যেদিন স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর কাছ থেকে তবে যতটুকু পুরুষ তার এবিলিটি আছে তার সামর্থ্য আছে ততটুকু দিয়ে সে মহারণা দিয়ে নগদ দিয়েই সে কি করবে বিবাহ সম্পন্ন করবে আলহামদুলিল্লাহ বর্তমানে অনেকে যারা কোরআন হাদিসের আল্লাহ সাহেব মানে যাদেরকে সেই আকি দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের গ্রহণ করেছে আমাদের অনেক দিনই ভাই দেখেছি তারা বিবাহ এত সহজ করে করছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মেয়ের মেয়ের বাপ বলতেছে আমার আমার সামনে আমাকে অনেকে বলছে যে আমাদের আশেপাশে মেয়ে থাকতো তো এরকম যদি ছেলেরা বিবাহ করতো কত না খুশি হইতাম আছে কেন আমার দুই দুই তিনটা মেয়ে বিবাহ দিয়েছি আমার কাছে কোনো খরচ লাগে নেই ছেলে যতটুকু পেরেছে ততটুকু দিয়েই সে বিবাহ করে নিয়েছে সো হান আল্লাহ তো বর্তমানে ওই ভারত পাকিস্তান ভারতের এবং পশ্চিমা কালচার গুলো এই তাদের কালচার গুলো দেখে দেখে বর্তমানে মানুষ বিবাহটাকে বেশি কঠিন করে ফেলেছে জানাটা বেশি বেড়ে ফেলেছে এই এই হচ্ছে আমাদের মুসলমানদের বর্তমানে এই সমস্যা কথা বলতে পারছেন তো আমাদের উচিত হবে যে মহারণটা আদায় করা নেওয়াটা হলে উত্তম তবে আদায় করে নেই যত শীঘ্র সম্ভব পারেন ইনশাল্লাহ তবে হ্যাঁ এমন বাকি রেখেন না যে পরবর্তীতে সেই টাকা দিয়ে কি করবে বা যে জিনিস তার সাথে আপনার মহারণা কন্ট্রাক্ট হয় সেটা দিয়ে পরবর্তী দিলেন সেই কোনো কাজ আসবে না সেটা যাতে না হয় ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন জেজা খুম্লা খাই ওয়া হাসান